গুড ইভিনিং তোমাদের সকল বন্ধুদেরকে, আমার যত সব ইউটিউব ফ্যামিলি আছে সবাইকে গুড ইভিনিং, আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো আজকের প্রথম বছর তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমার বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন বছরটাকে সবাই খুব এনজয় করো, আর সবাই যেন সুস্থ থাকে নতুন বছরে। তো আজকে চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে, আমার নতুন একটা ভিডিও সঙ্গে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি আমার বন্ধু দিয়ে যেখান থেকে আমার ভিডিও দিচ্ছে সব খুব ভালো আছে, সুস্থ আছে। কিন্তু সত্যি কথা বলতে প্রথম বছর জানো তো বন্ধু, আমি না একদমই একদমই ভালো নেই, আমার শরীরটা খুবই খারাপ। তো এই দেখো এই গানটাতে না আমি শুনতে পাচ্ছি না, এত ঠান্ডা লেগেছে, এত ঠান্ডা লেগেছে যে গানটাতে আমি শুনতে পাচ্ছি, এই গানটা মনে হচ্ছে আমি বন্ধ একদম, শুধু এই গানে শুনছি কথা, এই গানে কিছু শুনতেই পাচ্ছি না। আর আজকে 5 জানুয়ারি, তো আজকে দেখো 1 তারিখ 5 জানুয়ারি, আজকে যেটা হচ্ছে আর এখন করে দেবো। আর 5 জানুয়ারি দিন সবার মেয়েরাই যায় স্বামীর সঙ্গে, আজকে দিনটা কাটায়, আর আজকে দিনে স্বামীর সঙ্গে ঘুরতে যায়। কিন্তু আমার কপালটা পোড়া, আমার কপালটা খুবই খারাপ। তো আজকের দিনেও আমি তোমার ঘুরতে যেতে পারলাম না কোথাও, তোমাদের দাদা ভাইয়ের ডিউটি আছে, তো নাইটে ডিউটি চলে গেছে। সারাদিনটা মোটামুটি মানে খুব ভালো বলবো না, খুব খারাপও বলবো, কোনো রকম কেটেছে। আর রাত্রিটা তো একদমই খারাপ যাবে যেহেতু বর বাড়িতে নেই, একদমই খারাপ। তো বিয়ের পরপর প্রথম বছরগুলো খুবই ঘুরেছিলাম, 5 জানুয়ারি বলো, সব জায়গায় যেতাম, এখনও যা হয়। কিন্তু এই 5 জানুয়ারি এগুলোতে আর হয় না, যেহেতু এখন একটা এই যে বেবি আছে তোমার তো জানোই, তো একটা বাচ্চা আছে, তার মধ্যে সংসার আছে, আলাদা খায়, অনেক খরচাপাতি সব কিছুই লাগে। তো ও যে সিকিউরিটি গার্ডে কাজ করে সেই কাজে আমাদের যা মায়না পায় একদিন কামাই করলাম মানেই লস। তো যার জন্য আমাদের রোজই কাজে যেতে লাগে, একটা দিনে তো আউটডে থাকলেও ডিউটি দিলে ডিউটি করে নেয় ও। তো যাই হোক, ওর জন্য ডিউটি চলে গেছে। তো তার জন্য বন্ধুরা আমার মনটা ভীষণ খারাপ, যে আজকে 5 জানুয়ারি আজকে দিনটা যদি অন্তত বাড়িতে থাকতো তাহলে খুবই ভালো হতো। তো কী করবো, তোমাদের দাদা ভাইয়েরও মনটা খারাপ হয়ে গেছিলো, ডিউটি যেতে হবে তাই। তো কিছু করার নেই, এইভাবে ওনাদের জীবন চালাতে তো হবে, খেতে তো হবে, না খেলে তো চলা যাবে না, কাজ করতে হবে। চলে গেলো নাইট ডিউটি, তো এখন বাইরে প্রচণ্ড কদিন ধরে 25 ডিসেম্বর পর্যন্ত জানো তো খুবই গরম লাগছিল, আর আজকে দেখছি তো ভীষণ ভীষণ ঠান্ডা লাগছে কটা দিন করে। তো এই ঠান্ডার মধ্যে নাইটে রাত্রে বাইরে যা মানে দাঁড়িয়ে থাকে না, খুবই কষ্টের। তো প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো, খুবই কষ্টকর, খুব কষ্ট না বলে আর কেষ্ট মিটবে না। তো চলো বন্ধুরা, এই দেখো এখানে দেখো তোমার দাদা ভাই, যে কফি করে দিয়েছিলাম তো কফিটা রয়েছে এখানে, তো ভাবলাম আমি একটু খেয়ে নিই। আর এই দেখো মামামের জন্য যে কফি নিয়েছি, আর এই মামামের জন্য ম্যাগি করেছি, তো এখন মামামকে খাওয়াবো। বড় হবে না,